বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাগুলি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হল, দেখুন, এই পৃথিবীতে অনেক স্তরের পীর আছে, অনেক স্তরের শিষ্য আছে, কিন্তু দেখেন যে মানুষ কত যে ভুল ভ্রান্তির মধ্যে আছে। যেমন আমি যখন নতুন শুরু করি তরিকত এবং নতুন যখন শুরু করি আমার মুর্শিদের হুকুমে যে মানুষদেরকে বায়াত করতে হবে, তখন শুরু থেকে এই শেষ পর্যন্ত একটা জিনিস আমি জানতে পেরেছি যা মানুষের মধ্যে অনেক জায়গাতে ভুল রয়ে গেছে। সে ভুলগুলো কি, যে কোনো কোনো পীর আছে তারা আসলে আল্লাহর পথের নয়। যে শক্তি কিন্তু দুইটি প্রকার, একটি হলো আল্লাত্মক শক্তি, আল্লাত্মক জ্ঞান, আরেকটা হলো যে শয়তানি শক্তি এবং শয়তানি জ্ঞান। যেমন আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করবে সেই সকল কাম। এখন যখন পীরের কাছে যাওয়া হলো তখন শরীয়তের অবস্থা যার মধ্যে বেশি থাকে তখন তাকে হাত পা ধোয়ার একটা অজু দিয়ে দেয়। যখন তারা একটু ভালো বুঝতে শিখেছে, প্রেমিক হয়েছে, তখন তাদেরকে একটা অজু দেওয়া হলো। সেটা কীরকম, সেই অজুটা দেওয়া হলো কীরকম, যে যা বলতে আমার মুখে বাজে তবু আমি একটু বলব, যে শরীরের ঘাম এবং নির্গত হয় দুইটি রাস্তা, তিনটি রাস্তা, একটি দিয়ে প্রস্রাব, আরেকটি দিয়ে পায়খানা, আরেকটি দিয়ে বীর্য প্রবাহিত হয়। আচ্ছা, তখন এরকম কিছু বোঝানো হয়েছে নাউজবিল্লাহ বলতে মুখে বাজে তবু বলতে হয়, যে স্বামী এবং স্ত্রী, স্বামীর অংশ থেকে স্ত্রী নেবে আর স্ত্রীর অংশ থেকে স্বামী নেবে, নিয়ে দুটো একাত্র মিলিয়ে এটাকে শরবত পান করে, নাউজুবিল্লাহ। এগুলো কোনো তরিকতের মধ্যে পড়ে না। আচ্ছা, এরপরে এই পানি দুজনের অংশ থেকে নিয়ে তখন তারা পানিতে মিশিয়ে গোসল করে, নাউজুবিল্লাহ। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো হলো কি, শয়তানের শক্তি। যারা এটা করবে শয়তান খুশি হবে, শয়তান তাদেরকে শয়তানি উপহার দেবে। তো আমি বলবো এই পৃথিবীতে যারা এই ভুলবশত এই কাজগুলো করতেছে, আমি আশা করব আমার আজকের এই আলোচনার পরে আপনারা এটা করবেন না, যদি করে থাকেন তওবা করেন। আচ্ছা, তো আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সকল কাম। সেই পবিত্র কী দিয়ে করতে বলেছে আল্লাহ? প্রথমত শরীয়তের মধ্যে পানি দ্বারা অজু, এটা সবসময় লাগবে। কেননা আপনার শরীরের একটা স্থানে যদি ময়লা লেগে থাকে তখন কিন্তু এই ময়লাটা থাকা অবস্থায় আপনার খিতখিত লাগবে, ভালো লাগবে না, তখন আপনি পানি দিয়ে পরিষ্কার করে ফেলবেন, গোসল করে ফেলবেন, অজু করে ফেলবেন। আচ্ছা, এটা হলো একটা বিষয়। তাহলে আল্লাহ যে পবিত্র হতে বলেছে, যে আল্লাহ তো মহাপবিত্র আর আমরা তো শুধু পবিত্র আমাদের হতে হবে, সেই পবিত্র হতে হয়ে হতে যে কথাটা আল্লাহ বলেছে, যে মানুষের সর্বাঙ্গে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে আলাপ করেছিলেন, দেখো মানুষের সর্বাঙ্গের মধ্যে একটা স্থানে একটা মাংসের টুকরা আছে, এই মাংসের টুকরাটা যার পবিত্র তার সর্বাঙ্গই পবিত্র, তার আত্মা সহকারে পবিত্র, আর সেই মাংসের টুকরা বলা হয়েছে। কিন্তু সেই জায়গাটি কোথায়? সেই জায়গাটি হলো কালবে। এই কালবের স্থানটি যার পবিত্র, তার সর্বাঙ্গ তার জবান সহকারে পবিত্র, সুবহানাল্লাহ। তাই বলবো আমরা, যারা এই কাজগুলো করতেছে এগুলোর মধ্যে অবশ্যই একটা শক্তি আছে, সেই শক্তিটা হলো কি, শয়তানি শক্তি, যা আল্লাহর বিরোধী কাজ। তাহলে পৃথিবীতে এমন শিষ্য, এমন পীর আছে যা এগুলো
করতেছে। সেই দিন আমার এক ভক্ত এসে বলতেছে, বাবা জীবনে যা বিশ্বাস করার মতো নয় আমি তাই দেখে এসেছি। কি দেখেছো বাবা? যে আমাদের এই বরপা গাউসিয়া এখানে দেখলাম যে পীর সাহেব বসা আছে, পীর সাহেব গাঁজা টানতেছে, অর্ধেকটা খেয়ে তার ভক্তকে দিয়েছে আর বলতেছে নে প্রসাদ খা, নাউজুবিল্লাহ। এখানে মান্য গিন্ন নেই, নিজে খাইতেছে গাঁজা এবং ভক্তকে দিচ্ছে, তাহলে এটা কি হচ্ছে? সরাসরি শয়তানি। যদি এরকম কোথাও দেখেন তাহলে পারলে বিরোধ করবেন, আর না হয়তো এইসব থেকে দূরে থাকবেন। তাই আমি বলতে চাই, হে সমস্ত জগৎবাসী, এই পৃথিবীতে যারা এটাকেই সঠিক মনে করতেছে, পায়খানা প্রস্তাব বীর্য এসব মিক্সচার করে খাচ্ছে, গোসল করছে, নাউজুবিল্লাহ, এখান এরকম কিছু যদি আপনাদের চোখে পড়ে, যদি সমর্থ হয় বিরোধ করবেন, আর না হয় এসব থেকে আপনি নিজে দূরে থাকবেন। একটা কথা আছে, শিখছো কোথায়? ঠেকছে যেথায়। তাহলে মানুষ কিন্তু ঠেকে ঠেকেই শিখে। মানুষের গুরু অনেক প্রকার। যেমন মনে করেন যে মানুষে যে কোনো কাজক্ষেত্রে বা যে কোনো একটা ক্ষেত্রে ভুল কাজ করে, আর ভুল কাজ করলে তখন সে যখন বুঝতে পারে এটা তো ভুল হয়ে গেছে, তো ভুল হয়ে গেছে সে বুঝতে পেরেছে, তখন সে কিন্তু এই ভুলটা করবে না। তাহলে ভুল করেছি বলেই তো আমি শিখেছি, তাহলে ভুলও আমার একটা গুরু। আচ্ছা, যে পৃথিবীতে খারাপ মানুষ আছে, খারাপ মানুষেরা খারাপ কাজ করতেছে, এগুলো আমরা দেখতেছি, কিন্তু দেখার পরে আমাদের ঘৃণা লেগেছে, না এই খারাপটা কখনো করব না। তাহলে খারাপটা যে করবো না, এই শিক্ষাটা কার কাছ থেকে নিয়েছি? এই খারাপ লোকটার থেকে। তাহলে খারাপ লোকটার থেকে যে একটা জিনিস শিখেছি, সে এগুলো করে আমি করব না, সঙ্গত হয়েছি, তো নিশ্চয়ই সে খারাপটাও আমার একটা গুরু হয়ে দাঁড়িয়েছে। কেন সে খারাপটা করে আর আমি করব না, এটা তার কাছে শিখেছি, এটা করলে অপমান অপদস্থ হয় এবং আল্লাহর কাছেও খারাপ হতে হয়। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো কেন করলাম? যে আমি আমার যখন বয়স 17-18, আমি তখন থেকেই আমার মসজিদকে ধরেছি, আর তখন থেকেই নানান জায়গাতে নানান লোকের কাছে নানান কিছু দেখতেছি এবং এগুলোর থেকে বিরত হওয়ার চেষ্টা করতেছি। যে দেখেন যে নাপাক অবস্থায় আল্লাহর ইবাদত হয় না। তো নাপাকের দুইটা ভাগ আছে। একটা নাপাক হলো আমার শরীরের মধ্যে ময়লা লেগে আছে, প্রস্রাব লেগে আছে, পায়খানা লেগে আছে, এসব রেখে আমার নামাজ আল্লাহর ইবাদত হবে না। আরও একটা নাপাকি আছে যে আমার কালবের মধ্যে ময়লা আছে, আমি নামাজে ডুবতে পারি না, মন চতুর্দিকে চলে যায়, আমার কালবের মধ্যে ময়লা থাকাতে আমি মিথ্যা বলি, লোভ করি, বিভিন্ন খারাপে লিপ্ত হই, তখন কি করতে হবে? যে একটা আত্মার অজু আছে, আত্মার অজু করতে পারলে তখন আমার কালব পরিষ্কার হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তার মানে কালব যতক্ষণ পর্যন্ত ময়লাযুক্ত থাকবে, আর সেই ময়লাযুক্ত তখনই থাকবে যে কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য, এই জিনিসগুলো যদি মানুষের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে সেই মানুষটি হলো নাপাক। কেননা একটা কথা বলা হয়েছে যে নাপাক অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না, নাপাক অবস্থায় সালাতের ধারে কাছেও যেও না। এই যে কথাটি বলা হয়েছে যে যে নাপাকের কথা বলা হয়েছে, সে এক নম্বর নাপাক হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ, আরেক হলো আমার আত্মা, ছয় রিপু নিয়ে আমি নাপাক হয়ে আছি। তাহলে এই ছয় রিপু এবং এই আত্মাকে পবিত্র করতে হলে আমাদের জিকিরের পাশাপাশি, রোজার পাশাপাশি আমাদের কী করতে হবে? দমের সাধনা করতে হবে, ধ্যানের সাধনা করতে হবে, মিথ্যা পরিহার করতে হবে এবং সত্যকে আঁকড়ে ধরতে হবে, এবং যার যার মসজিদ কেবলাকে স্মরণ করে তার কাছে গিয়ে বাকি সাধনাগুলো নিয়ে এগুলো টাইম টু টাইম করতে হবে। টাইম টু টাইম করতে হবে আমি কেন বলেছি? সুরা ইনসিরা, সুরা সাফাত যদি আমরা লক্ষ্য করি,
আল্লাহ নিজেই বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো। তাহলে আল্লাহ আমাদেরকে কি বলেছে, যখনই অবসর পাও। এমন বিশেষ এক কাজ ধরেছি, এই কাজটা রেখে যখন আমি আসবো তখন আল্লাহর প্রেমে আল্লাহর ধ্যানে আল্লাহর নামাজে আমি ডুবতে পারছি না, আর যখন সমস্ত সেরে এসেছি তখন আমি ডুবতে পারছি, অন্যদিকে আমার মন যাচ্ছে না। তাই আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তাহলে নিজেকে পবিত্র করতে হলে আমি একা একা পারবো না, আপনি একা একা পারবেন না। এই পৃথিবীতে যে নিজেকে পবিত্র করেছে ওরকম পবিত্র মানুষের কাছে, একজন কামেল মুর্শিদের কাছে অবশ্যই যেতে হবে। আচ্ছা, তো আজকের এই আলোচনা এই জন্যই করলাম যেন বহু তরিকত পৃথিবীতে আছে, বহু শীর্ষ ভক্ত আছে, এরা কিন্তু এই খারাপটাই সত্যি মনে করে, সত্য মনে করে খারাপটাকে আঁকড়ে ধরেছে, নাউজুবিল্লাহ, যেন এইসব পথ থেকে ফিরে থাকে। এই জন্য আমি আপনাদের কাছে এই কথাগুলো বলার চেষ্টা করলাম। তবে হে সমস্ত জগৎবাসী, সামনে আপনারা কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।